প্রেইজ দ্য লর্ড, পবিত্র বাইবলের গোটি অংশ, সুন্দর বাক্য। যেহেতু এইকের ন বলবান হুও, সাহসিক হুও, ত্রাসযুক্ত হুও নাই কি নিরাশ হুও নাই, কারণ তুমি যেউড়ে যাব সদা প্রভু তুম পরমেশ্বর তুমার সঙ্গী হবে। আউ প্রভু এটি সুন্দর বাক্যের আমাকে প্রদান করছেন, কারণ ভয় কর না বলে আমি টিকি কথার নিরাশ হয়ে যাও। মু সাক্ষর কথা কথা সবুলে সেয়ার করে থাকে এই ফেসবুক্রে, মানে সোশিয়াল মিডিয়ায়। আউ এটার কুচি যে মোর মধ্যে অন্টা বহুত কষ্ট হোতলা, অন্টা পেন হোতলা, মু ভারি ব্যস্ত হোতলি, উঠি পারু নথলি ভালরে, খালি ওয়াশরুম যাইকি আসি যায়। আউ প্রভু সাহায্য করিলে, আউ মু প্রার্থনা কলি, মো বাবা মা আসি প্রার্থনা কলে, আউ মু সুস্থতা পাইলি। সুন্দর সুন্দর বাক্য দিয়ে মতো সেতবে কথা কোথা, আউ এই বাক্য মধ্যে দিয়ে বলবান হুও, সাহসিক হুও, ত্রাসযুক্ত হুও নাই কি নিরাশ হুও নাই, কারণ তুমি যেউড়ে যাব সদা প্রভু তোমার পরমেশ্বর তোমার সঙ্গী হবে। আউ মু সবুলে বাক্য মধ্যে বেডে রহিকি সবু বাক্য প্রভু মান প্রভুঙ্কর বাক্য সবু শুনি থাকে, আউ বহুত খুশি লাগে সেতবে, বহুত ভাল লাগে, ধৈর্য লাগে, সাহস লাগে। সেইপাই প্রভুঙ্ নামকে ধন্যবাদ হো, প্রভু সমস্ত আশীর্বাদ করতু। আউ এই সুন্দর বাক্য দিয়ে আমি সেতবে, মু যেত হতাশ হোলি, আউ এই বাক্য আসিলা, আউ হতাশ হুও নাই বলে সেতবে যে আউ প্রভু সেতবে মো সঙ্গে কথা বি কৌলে যে তু ব্যস্ত হইকি সবু হতাশ হনি, আউ মতো সুস্থতা প্রভু দেলে। মু ওষুধ আনি খাইলি, মেডিসিন উপরে হাত রাখি প্রার্থনা করি ওষুধ খাইলি, আউ সুস্থতা পাইলি। প্রভুঙ্ নামকে ধন্যবাদ দেউছি, প্রভু নিশ্চিত ভাবে আমার সহিত সঙ্গে অনেক, সে পড়া স্থানর মধ্যে আমি উঠাইবা পরমেশ্বর। প্রভু এতিকে প্রভু সমস্ত আশীর্বাদ করতু, ধন্যবাদ, আমেন। হ্যালো নমস্কার, সদা প্রভুঙ্কর বিবিধ দাসক সামনে বি নষ্ট নয়, প্রভু সমস্ত ভালো রাখছেন। ভিডিও মু এবে করুছি, আউ গোটে যো খেয়া পেয়া তো সব সরিগলাণি, আউ লঞ্চ কিছু আউ দেখাই পারিনি, মু মোর তো দেহ ভাল নথিলা, মু আউ অবি উপরকু বি যাওনি, আউ গোলা কোন সে রাঁধি রহুছেন সবু, আউ তাকু বহুত বহুত ধন্যবাদ, সে শুনুথিবে, মু তাকু সবুবেলে ধন্যবাদ দিয়ে, আউ কহিবি সে মো পাই বহুত সবু কিছু করে দিয়ন্তি খাইবার পিবার। আউ গোটিয়ে পার্সল আসছিলাম, এটা আনবক্সিং করবি আপনার সহ সেয়ার করবি, কোণ আসছি দেখাইবি। আউ এই পদটি মধ্যে আজ সুন্দর মর, যেত মোর দেহ ভাল নথিলা এই বাক্যটি বাহার মানে আসিলা, বলবান হো, সাহসিক হো, ত্রাসযুক্ত হো নাই কে বাবা, কারণ তুমে যেউড়ে যাব সদা প্রভু পরমেশ্বর তোমার সঙ্গী হবে। জিও সিও এই কেন প্রভু নাম কোটি কোটি ধন্যবাদ হো, সে আমার সহিত অনেক, আমি যেমন ত্রাসযুক্ত হতাশ হব না, বহুত বেডে পড়লে নানা প্রকারের বেকার বেকার চিন্তা সব আসি থাকে, মন বহুত চিন্তাময় হয়ে থাকে, কিন্তু আউ প্রভু যেটি থাকে সেইটি সবু হারি থাকে, চিন্তা বি হারি থাকে। আউ মতো বহুত ব্যস্ত লাগুলো, মুখে মু উঠবি কমিটি কম করবি, ঘর দ্বারা সব সজড়া হয়নি, সফা হয়নি, সলমন বি আসবার আছে, এমনি সব ভারি ব্যস্ত হোথায়, কমিটি মোটর অন্টাটা এত কষ্ট হল এই হল। আউ যা প্রভু তোমাকে ধন্যবাদ দেছি, মেডিসিন উপরে হাত রাখি প্রার্থনা কলি, খাইলি। আউ সে দিদি মানে বি আসলে, আউ মো বাবা মা আসলে প্রার্থনা করে যাইলে, সে সবুলে আমি প্রার্থনা করতে, মো বাবা মাকে বহু ধন্যবাদ, সবুলে মোপাই প্রার্থনা করতে আমার, আউ সেটা তো সমস্তে সাধারণত বাবা মা করতে, আউ যা হলে সে আসতে দৌড়ি আসতে আমি আগে প্রার্থনা করতে, ডক্টর পাখু যাও বা ন যাও আগে প্রার্থনাটা আমার, প্রার্থনা করবু তাপরে যা বি ভুল হলে হো, যা হো, যা প্রভুঙ্কর ইচ্ছা তাহাই হব, কিন্তু প্রভুঙ্ক ঠারে আগে বিশ্বাস করে প্রার্থনা করবু, তাপরে আমি যে কাম করবু। আউ সেইপাই প্রভুঙ্ক নামকে ধন্যবাদ, মু ভাল অছি, আউ মেডিসিন সব খাইলি, তাপরে প্রভু আশীর্বাদ কলে, আউ সে আমার সদা প্রভু আমার সঙ্গী অছন্তি, সে আমাকে সঙ্গী হইকি ভাই পড়াই নেউছন, ঠিক আছে, মু পার্সল অনব্লক করে অনবক্সিং করে আপন মানক সহিত দেখাউছি আপন মান, ওকে বাই। পার্সল আসিছিল, এটা হচ্ছে দেখুন স্টিল বটল, আজকাল তো স্টিল বটলরে বি সমস্তে পিবা পাই কা প্রেফর করছেন, তম্বা বটল বি থিলা মোর, তম্বা গোটা ভালো ইয়ে হেলানি অছি, এই স্টিল বটল দুইটা মু মগাইলি, আউ দুইটা অছি, এটা মোর পুয় ঝিও ইউজ করতে, এই দুইটা আম পাই কা, তো দেখুন ভাল লাগুব যদি নিশ্চয় লাইক করবে, আউ এমতিয়া সবু আপন মানে বি কিনন্তু, স্টিল বটলরে পিবা বি ভাল, তেবে খুশিরে রুহন্তু। আউ মিশোরু ভালো জিনিস গুড়া শস্তারে মিলুছি, 273 rupees এটা, তো ঠিক আছে। তো ফ্রেন্ডস, এটি গোটি ট্যাঙ্ক লা মো পাখে, তাকে মু বটলরে ভর্তি করি, বটলরে ভর্তি করি পুঁ রাখি, ভালো তাপরে মো ঝিও টিকি ঢোকলা টাণি খাইবা আজ সঞ্জবেলা, এটা আমার খাইবার লা টিকি চটপটা খাইবা, পাখে ঢোকলা চাট বসে
ବଢ଼ିଆ ଟେଷ୍ଟି ଚାଟ୍। ତ ଏଇଟା ହିଁ ଆଜି ସନ୍ଧ୍ୟାବେଳାର ଖାଇବା ହେଇଥିଲା ଆମର, ଆଜି ଟିକିଏ ବାହାରୁ ଆଣି ଖାଇଥିଲୁ। ଏଇ ପରଟା ଭାତ ଟିକେ ନେଲି, ଚିକେନ ତାପରେ ରାତି ଖାଇବା ହେଇଥିଲା ଚିକେନ ତରକାରୀ, ଆଉ ପରଟା ଆଉ ଭାତ ଟିକେ ଥିଲା, ତାକୁ ଟିକେ ମିଶାଇ ଖାଇଥିଲୁ। ଏଇଭଳି ଆଜି ଦିନର କାର୍ଯ୍ୟ ସବୁ ହେଲା। ଯଦି ମୋର ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗୁଥିବ ନିଶ୍ଚୟ ଲାଇକ୍ କରିବେ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, କମେଣ୍ଟ କରିବେ। ନୂଆ ଯିଏ ଚ୍ୟାନେଲ୍ ଥିବେ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଆଉ ବେଲ୍ ବଟନ୍ରେ ଅଲ୍ ବେଲ୍ର ଅଲ୍ ବଟନ୍ରେ ମାରି ପ୍ରେସ୍ କରିବେ। ରାତି ହେଇସାରିଲାଣି, ତାପରେ ଯାଉଛୁ ବାଇବେଲ୍ ପଢ଼ି ପ୍ରାର୍ଥନା କରି ଶୋଇବି। ଗୀର୍ଜା ପ୍ରାର୍ଥନା ସାରି ଖାଇ ସାରି ସାରିଛି, ପରଟା ଆଉ ଭାତ ଟିକେ ଚିକେନ୍ ତରକାରୀ ଆଜି ଖାଇଥିଲି। ଆଉ କ'ଣ ସବୁ ସେମିତି ଚାଲିଛି। ତ ଗୋଲାପ ମାଉସୀ ମୋତେ ଟିକେ ଗୋଡ଼ରେ ତେଲ ଲଗାଇଥିଲେ ପାଦରେ, ଆଉ ସୋରିଷ ତେଲ, ତା ଦେହରେ ଟିକେ କଳା ଜିରା, ଲବଙ୍ଗ ଓ ଅଦାକୁ କୁଟିକିନା ପକାଇଥିଲେ, ଆଉ ରସୁଣ ଟିକେ ଗୁଜୁରାତି ଏତିକି ପକାଇ ତାକୁ ଫୁଟାଇ ଦେଇକି ତା ସେ ତେଲ ଗୋଟିଏ ମୋ ପାଦରେ ଲଗାଇ ଦେଇଥିଲି, ବହୁତ ଭଲ ଲାଗିଲା। ତ ଏମିତି ସବୁ କଥା ଚାଲନ୍ତୁ ହୁଏ, ଆପଣମାନଙ୍କ ସହିତ ତ ବନେଇ ରୁହନ୍ତୁ। ମୋର ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓ ଆସିବ, ଆଉ କ'ଣ ଆପଣମାନେ ମୋ ସହିତ ବନେଇ ରୁହନ୍ତୁ। ଆଉ ଯାହା ଯାହା ଭିଡ଼ିଓ କରୁଛି ଆପଣମାନେ ଯଦି ଭଲ ଲାଗୁଥିବ ନିଶ୍ଚୟ ଲାଇକ୍ କରିବେ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ସେୟାର୍ କରିବେ। ପ୍ରଭୁ ସମସ୍ତଙ୍କୁ ଭଲ ରଖନ୍ତୁ, ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ। ଆଉ ଏମିତି ସବୁ କଥା ଚାଲିଛି, ଆଉ ଏମିତି ସବୁ ଯେଉଁ ଭୟଙ୍କର ଭୟଙ୍କର ସବୁ ଘଟିଛନ୍ତି, ମୁହୂର୍ତ୍ତ ଆସୁଛି। ସେଇ ମୁହୂର୍ତ୍ତ ପାଇଁ ଆମର କ'ଣ ଦରକାର? କେବଳ ପ୍ରାର୍ଥନା, ପ୍ରଭୁଙ୍କ ଠାରେ ପ୍ରାର୍ଥନା କରୁ ରହିବା କଥା। ପ୍ରଭୁଙ୍କ ପାଖରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ, ପ୍ରଭୁ ସମସ୍ତଙ୍କୁ ଭଲରେ ରଖନ୍ତୁ। ଆମର ଯେଉଁ ସରକାର ଆସିଛନ୍ତି, ସରକାର ମଧ୍ୟ ଯାହା କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ସେ ସରକାରମାନଙ୍କ ପାଇଁ ବି ପ୍ରାର୍ଥନାରେ ରଖିବା ଦରକାର। ରାଷ୍ଟ୍ରପତି ମହାଶୟ ଆଉ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମହୋଦୟ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମହୋଦୟ, ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ, କ୍ୟାବିନେଟ୍ ମନ୍ତ୍ରୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରୁଛୁ। ସମସ୍ତେ କେମିତି ଭଲରେ ଦେଶକୁ ଚଳାନ୍ତୁ, ଆଉ ଆମ ଚର୍ଚ୍ଚ ପାଇଁ ମଧ୍ୟ ଆମେ ପ୍ରାର୍ଥନା କରୁ। ସମସ୍ତେ କେମିତି ଚର୍ଚ୍ଚରେ ଭଲ କଥା ଶୁଣି, ଭଲ ବାକ୍ୟ ଶୁଣି, ଭଲ ବାଟରେ ଆମେ ଯିବୁ। ବାକ୍ୟଟା ପାଳନ କରିବା ହିଁ ଆମ ପାଇଁ ସେଇଟା ହେଉଛି ବହୁତ ବଡ଼ କଥା। ଆମେ ଯଦି ଖାଲି ଶୁଣୁଥିବୁ ବାକ୍ୟ, ଯଦି ପାଳନ ନ କରିବୁ ତାହେଲେ ତ କିଛି ବି ଲାଭ ନାହିଁ। ଯଦି ବାକ୍ୟ ଶୁଣିକି ସେସବୁ ବାକ୍ୟ ଗୋଟେ ଆଡ଼େ, ଆମେ ଯଦି ଗୋଟେ ଆଡ଼େ ଥିବୁ ତାହେଲେ ସେଇଟା ବହୁତ ବଡ଼ ଭୁଲ କଥା ହେବ। ତେଣୁକରି ଆମେ କ'ଣ କରିବା, ଯଥା ଚେଷ୍ଟା କରିବା ଯେ ଆମେ ସେଇ ବାକ୍ୟଗୁଡ଼ିକ ପାଳନ କରିବା ପାଇଁ। ଆଉ ଠିକ୍ ଅଛି, ତେବେ ମୁଁ ଭିଡ଼ିଓ ରଖୁଛି, ନୂଆ ଭିଡ଼ିଓରେ ଆଉ ଥରେ ଆପଣମାନଙ୍କ ସହିତ ସ୍ୱାଗତ ଦେଖା ହେବ। ବାଏ ବାଏ, ଗଡ୍ ବ୍ଲେସ୍ ୟୁ, ଟାଟା, ଗୁଡ୍ ନାଇଟ୍।